গুঁড়ো এবং লাভলি শসা এবং লেবু দিয়ে একটি ত্বক পরিষ্কার রেমেডি তৈরি করতে পারেন। এই রেমেডি ত্বকের ফর্সা উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করতে পারে এবং চেহারার উপকরণগুলি নিখোঁজ ও নির্মল করে। উপকরণ: 2 চামচ গ্লো এবং লাভলি বা মালটানি মুখে দিতে পারেন, 1 চামচ শসা শিরানো পেস্ট, 1 চামচ লেবুর রস। প্রণালী: প্রথমে একটি পাত্রে গ্লো এবং লাভলি সরবরাহ করুন, এতে শসা শিরানো পেস্ট এবং লেবুর রস যোগ করুন। সবগুলি উপকরণ সারি সারি ভালোভাবে মিশ্রণ করুন যাতে একটি শুদ্ধ পেস্ট তৈরি হয়। এই পেস্টটি চেহারায় মৃদুভাবে প্রয়োগ করুন এবং সাময়িকভাবে রাখুন প্রায় 15 থেকে 20 মিনিট। পরবর্তীতে শুধুমাত্র ঠান্ডা পানি দিয়ে পেস্টটি পরিষ্কার করুন। কৌশল: এই রেমেডি সাপ্তাহিক একবার ব্যবহার করলে আপনি ত্বকের ফর্সা, উজ্জ্বলতা এবং গ্লো পেতে সাহায্য পাবেন। শসা শিরানো পেস্টটি ত্বকের অতিরিক্ত ত্বকতরণ সংকেত করতে সাহায্য করতে পারে এবং লেবুর রসটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।